বিভিন্ন দেশ থেকে অবৈধ উপায়ে স্বর্ণের বাড়ানোর ঘটনায় অনেকে জড়িত থাকলেও এবার খোঁজ সন্ধান মিলল বিমানের কর্মকর্তার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 68টি স্বর্ণের বার সহ একজনকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ। তার কাছ থেকে উদ্ধার স্বর্ণ বারের বাজার মূল্য প্রায় 8 কোটি টাকা। বিস্তারিত সাদাত নিশাদের রিপোর্টে। বিমানবন্দরের অ্যাপ্রন সাইডে নজরদারি করছিল এয়ারপোর্ট আর্ম পুলিশের ব্যাটালিয়নের সাদা পোশাকে গোয়েন্দা দল। এই সময় এয়ারক্রাফট মেকানিক শফিকুল ইসলামকে বোয়িং 777 মডেলের উড়োজাহাজে উঠতে দেখা যায়। তার চলাচলের ধরন সন্দেহ হলে পরে তল্লাশি করে তার কোমরের বেল্ট থেকে উদ্ধার করা হয় প্রায় 8 কেজি স্বর্ণবার। কোমরের লুকায়িত অবস্থায় আমরা এই গোল্ড বারগুলোর অস্তিত্ব পাই, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে টেপ লাগানো ছিল, কালো টেপ লাগানো। এটা আসলে একটা বেল্টের মতো করে উনি তার কোমরে পেঁচিয়ে উনি এটা পাচারের চেষ্টা করছিলেন। আমরা যখন এটা দেখতে পাই সাথে সাথে আমরা সতর্ক হই। তো 116 গ্রাম করে 68টি গোল্ড বারের ওজন আসে সর্বমোট। আমাদের আমরা হিসাব করে দেখেছি এখানে প্রায় 7 কোটি 80 লক্ষ টাকার গোল্ড রয়েছে। এর আগে অভিযুক্ত শফিকুলকে 2 বার আটক করা হয়, কিন্তু তখন তার কাছে কোনো কিছু না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগেও এ ভদ্রলোককে কিন্তু আমরা আরও একবার আরও 2 বার আমরা তাকে বিভিন্ন সময় আটক করেছি এবং স্ক্রিন করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো সত্যি যে তখন আমরা আসলে তার কাছে কোনো ধরনের কোনো অবৈধ আইটেম পাইনি, যে কারণে তার বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এইবার যখন আমরা তাকে আটক করি, আটক করার সময় তার কাছে এই 8 কেজি গোল্ড বার পাওয়া যায় এবং আমরা ধারণা করছি উনি একটি সক্রিয় স্বর্ণ চোরাচালানকারী গ্রুপের সক্রিয় একজন সদস্য। একটা বিভিন্ন সময় স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারের ব্যক্তিদের বিরুদ্ধে সিআইডি কার্যক্রম চালাচ্ছে বলেও জানান এয়ারপোর্ট আর্ম পুলিশের এই অতিরিক্ত পুলিশ সুপার। এই সকল মামলার এখন অনেকাংশে চলে যাচ্ছে সিআইডির হাতে, সিআইডি এগুলো তদন্ত করছেন। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।